বন্ধুরা আজকের ভিডিওটি একদম অন্যরকম। আপনাদেরকে নিয়ে যাব আমাদের আসানসোলে, যেখানে পান মন্ডি আছে। পানের হোলসেল বলতে পারেন, যেটা পান মন্ডি নামে সবাই আমরা জানি, সেখানে নিয়ে যাব। আর সেই ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দেবো, আসানসোলে কোথায় পান মন্ডি আছে। আপনারা যদি পানের কোনো বিজনেস করতে চান, আপনারা কোথায় গেলে সেই বিজনেস খুব কম খরচের মধ্যে শুরু করতে পারেন, চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। মুন্সি বাজারের পানপট্টিতেই আরেকটা দোকানে চলে এসেছি আমরা, আর সেখানে আপনারা পান পেয়ে যাচ্ছেন, পান পাবেন, এছাড়া মাটির ভাড় পেয়ে যাবেন, এছাড়া আপনারা ধুনুচি পেয়ে যাচ্ছেন আর দড়িও পেয়ে যাচ্ছেন। তো ইনার সাথে একটু কথা বলে নেবো, একটু ডিটেলসে জেনে নেবো। চলুন ওনার কাছ থেকে একটু ডিটেলসে জেনে নেবো। পান কেমন ভাবে বিক্রি হয় এখানে, মানে কতগুলো পাইকারি রেটে বিক্রি? মোটামুটি 200 টাকা থেকে 500 টাকা অবধি রেট আছে বাংলা পান। আচ্ছা, বাংলা পান? বাংলা কতগুলো, কেমন কেমন পান আছে? 1000 বাংলা পান এটা আছে কৃষ্ণপুর বাঁকুড়া থেকে। আচ্ছা আচ্ছা, মানে কত ধরনের পান আছে? পান পাতা এখানে মিষ্টি পাতা বাংলা পাতা আছে, এখানে খালি বাংলার আড়ত আছে। এটা বাংলার আড়ত আছে? ও আচ্ছা আচ্ছা, পান শুধু খায় কিন্তু পানের অত কিছু জানো না? অর্ডার সাপ্লাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত বললেন? 200 থেকে 500 টাকা অবধি। 200 থেকে 500 টাকা অবধি? 1000 অবধি। আচ্ছা আচ্ছা, আর এই যে মাটির ভাড় এগুলো কিভাবে বিক্রি হয়, মানে বিক্রি হয় কতগুলো একসাথে কি বিক্রি হয় না একসাথে? হয় রিটেল, খুচরা রিটেল, রিটেল মানে এমনি খুচরো ভাবে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, 2500 টাকা। দোকান কবে কবে ওপেন থাকে? প্রতিদিন 7 দিনই। আচ্ছা, ওই 9টা থেকে 9টা নাকি? হ্যাঁ, সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা, কোন দোকানের নাম আছে এখানে? সাউ স্টোর। আচ্ছা, ফোন নাম্বারটা কি আপনারা দেবেন এখানে, যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে করে নিতে পারে? ফোন নাম্বার 9333। হ্যাঁ, 774। আচ্ছা, 755। ঠিক আছে। দোকানটা দেখুন, এখান থেকে দুটো দোকান, পানপট্টি। ও আচ্ছা, এটা মুন্সি বাজারের পানপট্টি, এখানে এখানে আপনারা পেয়ে যাবেন। আস্তে আস্তে শুরুতে ইনার দোকান পেয়ে যাবেন। বন্ধুরা আপনাদের যদি আসতে কোনো রকম কোনো অসুবিধা হয়, এখানে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ওনারা আপনাদেরকে গাইড করে দেবেন। আপনারা যদি কোনো ধরনের ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে চান পানকে নিয়ে, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এটা আমাদের আসানসোলের পানের আড়ত। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সটা কিন্তু আর শুধু আপনার। আমি আসছি, আমি সোনালি বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। মার্কেট ব্লগ, ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগ দেখার জন্য ঋষিতা ট্রাভেল গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন। টাটা।